পক্ষ থেকে আমি সুরজিৎ আগেই দেখিয়েছিলাম এই করোনা আক্রান্ত ভারতবাসী বা 18 নম্বর ওয়ার্ডের মানুষজনদের পাশে কীভাবে দাঁড়াচ্ছেন এখানকার কাউন্সিলর। তো আজকে দেখাবো যে এই যে ঝড় উঙ্কুন চলে যাওয়ার পরে ভারতের আপনারা জানেন বিভৎস পরিমাণে ক্ষতি হয়েছে এবং নপাড়ার 18 নম্বর ওয়ার্ডও তার ব্যতিক্রম নয়। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আজকে এসে দেখলাম এখানে মানুষজনকে কম্বল বিতরণ করা হচ্ছে, তো ত্রিপল বিতরণ করা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবার পেয়ে গেছি আমাদের কাউন্সিলরকে। তো 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থেকে জেনে নেবো কিছু প্রশ্ন। তো দাদা, এই যে ঝড় গেল উঙ্কুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষতি করেছে, তো আপনাদের ওয়ার্ডে কীরকম ক্ষতির পরিমাণটা যদি একটু বলেন। প্রথমে বলি, আমফান তো অনেক পরে আসলো, যেটা হচ্ছে সারা ভারতবর্ষের সাথে সাথে সারা পৃথিবীতে যে একটা মারণ ব্যাধি হচ্ছে, সেই মারণ ব্যাধি করোনা, সে করোনার মোকাবিলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আপনার চেষ্টা করছে, আমাদেরও সে সঙ্গে তাল মিলিয়ে আমরা চলছি। লকডাউনে ভারতবর্ষে যেরকম প্রচুর ক্ষতি হচ্ছে, পশ্চিমবঙ্গলেও সেরকম ক্ষতি হয়েছে। তাই লকডাউন চলা এই ওয়ার্ডে সব দুস্থ মানুষ, গরিব মানুষ, তাদের কথা ভেবে আমরা 18 নম্বর ওয়ার্ড কমিটির সকল নাগরিকরা কমিটির পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস সমষ্টিগতভাবে আমরা ওয়ার্ডে প্রায় 3600 প্যাকেট আমরা চাল ডাল আলু আমরা বিতরণ করেছি পুরো ওয়ার্ডে। আমরা কোনো পার্টি দেখিনি, দল মত নির্বিশেষে সবাইকে দিয়েছি, এমনকি কোনো ভাড়াটিয়া থাকলে তাদেরও দেওয়া হয়েছে। সাথে সাথে আমরা মিলনতিথি, আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে পৌরসভা, সেই মিলনতিথিতে আমরা রান্নার খাওয়ার কোনোদিনও খিচুড়ি করেছি, কোনোদিনও ডিম ভাত করেছি, কোনোদিনও ডাল ডিম ভাত করে প্রত্যেকটি পাড়ায় আমরা বাড়িতে বাড়িতে দিয়েছি। আমরা জানি লকডাউন যেহেতু, সেটা মাথায় রেখেই আমরা কোনো মানুষকে আমরা মিলনতিথিতে আসতে দিইনি। আমরা এক একটা পাড়া ধরে ধরে প্রত্যেকটাই বাড়িতে বাড়িতে আমরা গিয়ে আমরা যেমন ড্রাই ফুডও সাপ্লাই দিয়েছি এবং রান্না খাওয়ারও আমরা বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি করেছি। আমাদের জানেন এই এখানে ডাক্তারবাগানে একটা করোনা পেশেন্ট ছিল, সেই বাড়িতেও আমরা তাদের খাবার দিয়েছি। আমরা করোনার মোকাবিলা যেন মুখ্যমন্ত্রীও করেছে, আমাদের পশ্চিমবাংলার মন্ত্রী মাননীয় তাপস রায়, ওনার অনুপ্রেরণায়, ওনার সহযোগিতায় এবং সাংসদের সহযোগিতায়, পৌর প্রধানার প্রচেষ্টায় এই তিনজন আমাকে সাহায্য করেছিলেন। কিছু তারা আমাকে চাল ডাল আলু দিয়েছিলেন, তাদের সেই চাল ডাল আলু পেয়ে আমি উদ্বৃত্ত হয়ে আরও নিজের থেকে কিছু দিয়ে প্রত্যেক মানুষকে পরিষেবা আমরা লকডাউনে করেছি। 23শে মার্চ তো লকডাউন শুরু হয়, তারপরে এতগুলো দিন, এখনও আমরা জানি না যে আগামী কবে আবার আমরা সুস্থ পরিবেশে ফিরতে পারবো। যদিও লকডাউন একটু একটু করে শিথিল করা হচ্ছে, কিন্তু তেমনইভাবে বাড়ছে করোনার প্রভাব। তো ওই 23শে মার্চের পর থেকে কবে থেকে আপনারা এই খাবার বিতরণ করার সিদ্ধান্তটা নিয়েছেন? আমরা 23শে মার্চে এটা হওয়ার পরে আমরা 28 তারিখ থেকেই খাবার বিতরণ স্টার্ট করেছি, মানে ড্রাই ফুড 28শে মার্চ থেকে বিতরণ করার পর থেকে এপ্রিল মাসে 15 তারিখ থেকে আমরা রান্না করার খাবার দিয়েছি সব জায়গায়। দেওয়ার পরে তারপরে আপনার যেটা আসলো আমফান, যে একটা ঝড় আসলো, সেই ঝড়ের সকালবেলায় আমি পাড়ায় পাড়ায় ঘুরে মানুষকে বলেছিলাম, এখানে দুটো জায়গা আছে আমাদের সরকারি জায়গা, একটা হচ্ছে 18 নম্বর ওয়ার্ডে বিয়েবাড়ি, সেই বিয়েবাড়ি মানে অনুষ্ঠান বাড়ি মিলনতিথি, এবং 18 নম্বর একটা স্কুল আছে, পটকৃষ্ণ স্কুল, এই দুটো জায়গায় আমরা মানুষকে বলেছিলাম যদি আপনাদের কোনো অসুবিধা হয় থাকবে থাকার জন্য। কিন্তু কিছু লোক সকালে আসেনি, কিন্তু রাত্রেবেলা 100 লোক মোটামুটি মিলনতিথি অনুষ্ঠান বাড়ি এসেছিলো। তাদের সেদিনকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেদিনকে আমরা ড্রাই ফ্রুট দিয়েছিলাম, বিস্কুট, চিড়ে আর মুড়ি। তারপরের দিনও আমরা ড্রাই ফ্রুট দিয়েছিলাম, যেহেতু মিলনতিথিতে নিচতলা পুরো জল হয়ে গেছিলো। তারপরের দিন থেকে দুদিন ড্রাই ফ্রুট দেওয়ার পরে তৃতীয় দিন থেকে গত কালকে পর্যন্ত আমরা রান্না করে খাবার ওই 100 পরিবারকে দিয়েছি, যারা আমফানে বাড়িঘর ভেঙে গেছিলো তাদের দিয়েছি। এই ওয়ার্ডটা যেহেতু রেললাইন চারিদিকে অবস্থিত, 23খানা কলোনির দ্বারা সম্মানিত, 23খানা কলোনি, গরিব লোকের বসবাস, একদম নিম্নবিত্ত মানুষ, উচ্চবিত্ত নেই বললেই হয়, খেটে খাওয়া মানুষ। তাই তাদের কথা মাথায় রেখে গতকালকে মাননীয় মন্ত্রী তাপস রায়ের প্রচেষ্টায়
আমি 253 তাপসদায় 25টা তাপসদাকে ফোন করে আমি মন্ত্রী কোটার থেকে 230 নিয়ে এসেছি সেই 30 বিতরণ করা হচ্ছে এবং আগের লটে আমরা পৌরসভা থেকে 20 খানা 30 দিয়েছিলাম সেটাও কিছু লোককে দেওয়া হচ্ছে আমরা 220 খানা 30 এই ওয়ার্ডের মধ্যেই আমরা বিতরণ করছি তো এই যে ঝড় গেল এছাড়া ত্রিপল বিতরণ তো হচ্ছে ধরুন আমরা গিয়ে গিয়ে আগে দেখে আসছেন মানে কারা এই ত্রিপলগুলো পাবে মানে এটা সিদ্ধান্তটা নিচ্ছেন কিভাবে যারা নাম লেখাচ্ছে তারাই না আপনারা পার্টিকুলারি গিয়ে দেখে আসছেন যে কোন বাড়িতে পাওয়ার দরকার হ্যাঁ সেটাই প্রশ্ন যে আমরা এখানে একটা কমিটি করেছি আমি 98 ওয়ার্ড কমিটি আছে কমিটির যে আমার সেক্রেটারি আছে রতীন দত্ত ওর সঙ্গে আরও কিছু লোক সমষ্টিগত হয়ে পাড়ায় পাড়ায় ঘুরছে ঘুরে আমরা দেখে আসি যেই বাড়িতে প্রয়োজন আছে যাকে তাকেই দিচ্ছি যে এমন কিছু করব না যার প্রয়োজন আছে তাকে না দিয়ে যার প্রয়োজন নেই তাকে দেওয়া কেন অনেকে সাইকেলও ঢাকতে পারে রিক্সা ঢাকতে পারে কিংবা ভ্যান রিক্সা ঢাকতে পারে কি টোটো ঢাকতে পারে অটো ঢাকতে তাদের আমরা দেবো না আমরা যাদের খুব প্রয়োজন যার টালি ভেঙে গেছে টিন উড়ে গেছে তাদেরই আমরা দেবো যাদের প্রয়োজন তাদের আমরা তিন বলটা দেবো আরেকটা কথা হচ্ছে ঘর তো শুধু ছাদ না অনেকের ঘর ভেঙে গেছে পাঁচিল ভেঙে গেছে বা অনেকের যাদের ধরুন টালির চাল টালি পড়ে গেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধু ত্রিপল ছাড়াও কি তাদের অন্য কোনোভাবে সহযোগিতা হ্যাঁ ঠিক বলেছেন গতকালকে আমরা চেয়ারম্যানের সঙ্গে যারা কাউন্সিলর ছিল সবাইকে চেয়ারম্যান ডেকেছিল ম্যাডাম একটা সময় সেই মিটিং হয়েছে আমি আমার ওয়ার্ডের কথা বলেছি ম্যাডাম প্রথমে বললেন যে 18 তো আর কি লিখবো 18 তো জলের তলা থাকে সবচেয়ে বড় ক্ষতি হয় 18 চেয়ারম্যান নিজে জানেন সাংসদও জানেন আমাদের মন্ত্রী তাপসরাও জানেন যে এই ওয়ার্ডটা যেহেতু চারদিকে রেললাইন বিস্তৃত তার গামলার মতো এখানে সবসময় বর্ষা হলেই বেশি ক্ষতি হয় আর যেহেতু আমফানের মতন একটা বড় দুর্যোগ বড় মানে বিপদ যায় এখানে আরও বিশাল বিশাল ক্ষতি হয়েছে অনেকগুলো গাছ পড়েছে বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন হয়েছে চেয়ারম্যানকে বলেছি 15 খানা লাইট পোস্ট খারাপ হয়েছে 50 খানার মতো বাল্ব খারাপ হয়েছে অনেক তার ছিঁড়েছে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 250 কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি ম্যাডামকে সব লিখে দিয়েছি কিছু কিছু রাস্তা খারাপ হয়েছে ম্যাডাম বলেছে যত তাড়াতাড়ি সম্ভব হয় সরকারের পক্ষ থেকে সেগুলো সব ঠিকঠাক করা আপনাদের এরিয়াটাকেও ঘুরে দেখানো হবে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এরিয়াটা এবং এখানকার কাউন্সিলর গুপিদা খুব ভালোভাবে কঠোর হাতে সেই জায়গাগুলোকে রিকভারি করার চেষ্টা করছে আপনারা দেখতে থাকুন ভারত টিভি খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার নতুন খবর নিয়ে আর আরেকটা কথা যেটা একে তো করোনা আক্রান্ত যেখানে ভারতের অর্থনীতি জিডিপি তলান্তিতে এসে ঠেকেছিল তার উপরে আবার ঝড় উম্ফ যা ক্ষতি করে দিয়ে গেছে ভারতের অনেকগুলো জায়গায় বিশেষ করে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার এরিয়াগুলো তো যদি পারেন আপনারা পাশে দাঁড়ান সরকারের এবং নিচের এরিয়াটাকে সামলানোর চেষ্টা করুন আর যখনই বাইরে বেরোবেন মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই ইউজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ভারত।